ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মনোমুগ্ধকর রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত। প্রথমত স্লোগান যেটা যুব সমাজের জন্য সেটা হলো খেলায় জীবন গড়ি আর মাদককে না বলি নাকি। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চন্দরিয়া ঈদগাহ একাদশের আয়োজনে খেলায় জীবন গড়ি মাদককে না বলি এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে 5 ফেব্রুয়ারি 2021 শুক্রবার দিবাগত রাতে। ফাইনাল খেলায় হাটপাড়া ক্রিকেট একাদশকে 10 উইকেটে হারিয়ে দক্ষিণ খালপাড়া ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। খেলার সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মফিজুর রহমান। খেলার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন 7নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ হাসান আলী। উক্ত নাইট ক্রিকেট টুর্নামেন্টটি পরিচালনা করেন মোহাম্মদ রেজাউল করিম, নুরুজ্জামান ও আরিফুল ইসলাম। খেলার ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন মাজিদুর রহমান, আনোয়ার হোসেন ও লুৎফর রহমান। খেলাটিতে নকআউট ভিত্তিতে মোট 8টি দল অংশ নেয়। দলগুলো হলো হাটপাড়া একাদশ, দক্ষিণ খালপাড়া একাদশ, চন্দরিয়া একাদশ, জাবরহাট একাদশ, বরচুনা একাদশ, বৃদ্ধিগাঁও একাদশ, শেখরপুর ক্রিকেট একাদশ এবং বটতলা নবীন সংঘ। ফাইনাল খেলায় হাটপাড়া ক্রিকেট একাদশ টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত 5 ওভারে 33 রান সংগ্রহ করে। অপরপক্ষে দক্ষিণ খালপাড়া একাদশ ব্যাট করতে নেমে মাত্র 3 ওভার খেলে কোনো উইকেট না হারিয়ে 34 রান তুলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ এবং ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন মামুন। তারা দুজনেই ছিলেন দক্ষিণ খালপাড়ার খেলোয়াড়। রাত 9টায় শুরু হয় এই টুর্নামেন্ট, রাত 3টায় শেষ হয়। খেলা শেষে রাত 3:30 চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। খেলায় বহু দর্শকের সমাগম ঘটে। উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন 10নং জাবরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা দেখেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া, মোহাম্মদ আব্দুল সবির শফির, মোহাম্মদ খায়রুল আনাম আলম চৌধুরী। সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ তফিজুল ইসলাম ও মোহাম্মদ মেরিনা পারভিন। এছাড়া বর্তমান মেম্বার মোহাম্মদ আব্দুর রহিম ও পুষ্পরানী সহ অনেকেই। খেলাটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়।